কিছু কিছু রিক্স ফ্যাক্টর এই ডিজিজের সাথে এসে যায় সেই রিক্স ফ্যাক্টরগুলো আমাদের একটু জানা দরকার নাম্বার ওয়ান ইজ দি পাস্ট মেডিকেল হিস্ট্রি যেমন ধরো তার আগে কোনো হিস্ট্রি অফ কিডনি স্টোন অ্যাটাক আগে তার হয়েছিল কি না সেটা জানতে হবে ডিহাইড্রেশান ল্যাক অফ ফ্লুইডস এখন অনেক অনেকে আছে যে তার পেশাগত কারণে এমনভাবে তাকে থাকতে হয় যে সে পানি খেতে পারে না বা পানি খায় না কনস্ট্যান্টলি সে একটা ডিহাইড্রেটেড স্টেজে থাকে অথবা কোনো ডিজিজ প্রসেস আছে যেটা তাকে সবসময় একটা ডিহাইড্রেটেড অবস্থায় রাখে এরকম সিচুয়েশানটা ইজ এ রিক্স ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ কিডনি স্টোন তারপর একটা আছে কি অকুপেশনাল এক্সপোজার্স সেটা কেমন লেবার ইনটেন্সিভ অ্যান্ড আউটডোরস যেমন ধরো একটা পেশেন্ট সে ফিজিক্যাল ওয়ার্ক তাকে খুব বেশি করতে হয় এবং তাকে আউটডোরে ওয়ার্ক করতে হয় বেশি আউটডোরে ওয়ার্ক করার অর্থটা বোঝাতে চেয়েছি যে আউটার এনভারনমেন্টে গেলে সেখানে তার পক্ষে হাইড্রেশান মেনটেন করা এবি ডিফিকাল্ট আর হচ্ছে ডায়েটের কিছু রিস্ক ফ্যাক্টর আছে কি হাই সোডিয়াম হাই প্রোটিন ফুড হাই ইন অক্সিলেট ভিটামিন এ অ্যান্ড ডি অ্যান্ড অ্যান্ড গ্রেপ ফ্রুট জুইস তাহলে কী দাঁড়ালো এবার তো মুশকিল আঙুরের রস তো খাওয়া যাবে না গ্রেপ ফ্রুট জুইসটা ইজ রিক্সি তারপরে তোমার হাই ইন অকজালেট হাই প্রোটিন অ্যান্ড হাই সোডিয়াম অনেক আছে কিন্তু গাদা গাদা লবণ খায় পাতে ভাত খেতে হলে এক গাদা লবণ না হলে কারো খাওয়া হয় না অনেকে আছে তাহলে এগুলো সোডিয়া এগুলোকে অ্যাভয়েড করতে হবে আরেকটা হচ্ছে কি সিডেন্টারি লাইফ স্টাইল এটা বলতে আমরা কী বোঝাতে চেয়েছি তোমরা যেমন দেড় বছর বসে বসে খেয়েছো ঠিক লাইক দিস আট দেড় বছর যদি আট দেড় বছর যদি বসে খাইতে হতো তাহলে তোমাদের ওই অবস্থাটা এসে যেত তা ওবেসিটি অ্যান্ড অ্যানাদার রিক্স ফ্যাক্টর ইজ ওবেসিটি অ্যান্ড তারপরে আসছে কি হাই ব্লাড প্রেশার যারা হাই ব্লাড প্রেশারে সাফার করছে যাদের ওবেসিটি আছে তারা অলসো অ্যাট রিক্স ফর ডেভেলপিং রিনাল স্টোন নাও এখন এত কিছু আমরা পেলাম এরপরে আমরা ডায়াগনোসিসটা হয়তো ক্লিনিক্যালে বুঝেছি যে হ্যাঁ ইট আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রিনাল স্টোন বাট হাউ উই ক্যান প্রুভ ইট সেখানে কিছু ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনের ফেসিলিটি আমাদেরকে নিতে হবে প্রথম কথা হলো কি যে আমাদেরকে ব্লাড অ্যানালাইসিস করতে হবে সেকেন্ড থিং ইউরিন অ্যানালাইসিস করতে হবে তারপরে এখানে আমি লিখেছি সিটি স্ক্যান আগে বাট তার আগে তুমি অ্যাবডোমিনাল এক্স রে দেওয়া প্লেন এক্স রে কেউ কারণ মোস্ট অফ দি রিনাল স্টোনস আর রেডিও ওপেক মোস্ট অফ দি স্টোনস আর রেডিও ওপেক দ্যাট ইজ হোয়াই আমরা প্লেন এক্সরে তে এদের পিকচার পাই ঠিক আছে গলব স্টোন ইজ রিয়াললি রেডিও ওপেক সো আমরা এর কোনো স্টোনে কোনো পিকচার আমরা পাই না আচ্ছা তারপরে আলট্রাসোনোগ্রাফি প্রথমে বলবা যে আমরা ব্লাড অ্যান্ড ইউরিন অ্যানালাইসিস করবো অ্যাপডোমনাল এক্স রে করবো কেউ বি এক্স রে করবো আলট্রাসোনোগ্রাফি করব তাহলে এর থেকেই আমরা ডায়াগনোসিসটা পেয়ে যাব যদি আমরা ব্লাড অ্যানালাইসিসের থেকে আমাকে কি দেখতে হবে গাউট হলে কি পাওয়া যায় ইউরিক অ্যাসিড বেশি কিনা হাইপার প্যারাথাইরডিস হলে কি পাওয়া যায় প্যারাথাইরোড হরমোনটা বেশি কিনা এগুলো আমরা ব্লাড অ্যানালাইসিস থেকে পাবো তারপরে ইউরিন অ্যানালাইসিস করলে আমরা মোস্টলি ইউরিন ইনফেকশান পাবো হ্যাঁ আর কিছু ক্রিস্টাল পাবো স্টোনে যে সমস্ত আগে তো ক্রিস্টাল ফর্ম থাকে তারপর তো স্টোন ফর্মেশান হয় তাহলে এগুলোকে ক্রিস্টালগুলো ইউরিনে পাবো অথবা কাস্ট হিসাবে এটা পাওয়া যায় যেটাকে ইউরে প্যাথোলজিস্টটা বলে যে কাস্ট ইউরিনারি কাস্ট এরপরে আমরা প্লেন এক্সরে অ্যাবডোমেন করতে কেউ বি করতে দিলাম কেউ বিতে করলেই আমরা ওখানে পিকচার পাচ্ছি যে স্টোন আছে আর তারপরে আমরা আরও শিওর হতে গেলে আমরা উই নিড অ্যান আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফিটা করলে আমরা তখন স্টোনটা পেলাম যদি এখানে কোনো কনফিউশন থাকে দেন উই হ্যাভ দি অপশান ফর সিটি স্ক্যান নাওয়েডেজ এখন বলছে যে নন কন্ট্রাস্ট সিটি ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড ফর দি ডিটেকশান অব স্টোন ইন দি কিডনি নন কন্ট্রাস্ট সিটি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান আচ্ছা এরপরে দেখো আমরা ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল কনফার্ম হয়ে গেলে আমাদের অপশানটা কি পাথরটা বের করতে হবে এর বেশি তো আর কিছু নেই এই পাথরটা তো আর ওষুধ দিয়ে আমরা ডিজার্ভ করতে পারব না উই হ্যাভ টু মেক ইট আউট বাই মিন্স অফ সার্জিক্যাল মিন্স এখন দেখো এখানে যখন তুমি বের করতে যাবা যখন তুমি ও অ্যাটেম নেবা তখন ইউ মাস্ট হ্যাভ টু বি শিওর দ্যাট দ্যাট ইউর কিডনি ইজ ফাংশানিং ওয়েল যদি তোমার কিডনিটা মিন ওয়াইল যে নন ফাংশানিং হয়ে যেয়ে থাকে তাহলে তোমার পাথর বের করে কি কোনো লাভ আছে তুমি কি কোনো বেনিফিট দিতে পারবা না তাহলে বিফোর গোয়িং টু প্র ডু প্রসিডিওর ফর রিমুভাল অফ দ্য স্টোন ইউ মাস্ট হ্যাভ টু অ্যাসিওর দ্যাট দ্য ইউর কিডনি ইজ ফাংশনিং প্রপারলি এবং সেক্ষেত্রে হলে আমাদের একটা একটা ইম্পর্ট্যান্ট টেস্ট আছে বা খুব ইজি টেস্ট সেটা হচ্ছে ইন্টারভেনাস পাইলোগ্রাফি অথবা ইন্টারভেনাস ইউরোগ্রাফি ভি ইউ ভি ইউ ইন্টারভেনাস পাইলোগ্রাফি অথবা ইউরোগ্রাফি হোয়াট ইজ দিস এটা কিছুই না এটা হচ্ছে যে এক ধরনের ডাই পেশেন্টকে আগে আমরা গ্যাস ফ্রি করে নিই অ্যাপডোমেনে কিছু মেডিসিন দিয়ে পেশেন্টকে যাতে বাওলে যে গ্যাস আসে গ্যাসটাকে আমরা এলিমিনেট করে নিই বাওয়ালটাকে ক্লিয়ার করে নিই নেওয়ার পরে এক ধরনের ডাই আমরা ইনজেক্ট করি এই ডাইটা ব্লাডে মিশে ডিজলভ হয়ে যখন ওটাকে কিডনিতে চলে যাবে তখনই ওখানেও একটা হোয়াইট শ্যাডো প্রডিউস করবে কিডনিতে মানে ইউরিনের সাথে যখন ও মিশবে তখন একটা শ্যাডো তো মানে একটা ঘোলা মতো একটা ছবি দেখা যাবে তো কিডনিতে যেভাবে ক্যালিক্স মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স দিয়ে ইউরিন তৈরি হচ্ছে ওই জায়গাটা আমরা পিকচার পাবো ওখান থেকে বেরোবে কালেক্টিং সিস্টেম দ্যাট ইজ এতে আসতে পেলভিস সব দি ইউরেটারে আসছে ওখান থেকে ইউরেটারদের নেমে ব্লাডারে আসছে ব্লাডার থেকে আবার আমরা পেশেন্টকে বলবো যে তুমি পেশাব করো তখন পেশাব করে দেখা গেল আর নাই ডাইটা এটা হলো আইভিইউ এটা হলে আমরা বুঝবো যে আওয়ার কিডনি ইজ ফাংশানিং প্রপারলি ওখানে সিরিজ অফ পিকচার নেওয়া হয় পাঁচ মিনিট দশ মিনিট এখানে থেকে কিডনি এক্সক্রিয়েটিং ফাংশানটাকে আমরা দেখতে দেখি এটা দিয়ে মূলত ঠিক আছে তাহলে কিডনি যদি প্রপারলি এক্সক্রিয়েট করতে পারে তাহলে তো আমাদের এক্সক্রিয়েটিং ফাংশানটা ইজ অল রাইট হ্যাঁ দুটো দুই পাশে পিকচার পাবা যখন তুমি ডাইটা ব্লাডে দিচ্ছ ও তো তখন তো তোমার ডাইন পাস বাম পাস চিনবে না ও তো বোধ কিডনি দিয়েই পাস করবে ট্রিটমেন্টটা পাচ্ছ কি দেখো টু ফোকাসেস অফ ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অফ অ্যাকিউট প্রবলেম সাসাস আর আরেকটা হচ্ছে নশিয়া ভমিটিং এটা হচ্ছে অ্যাকিউট সিমটম আর আইডেন্টিফাই দি কজ অ্যান্ড প্রিভেন্ট কিডনি স্টোন ফ্রম দি রিকারিং তাহলে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাকিউট যে সিমটম আছে একুর যে প্রবলেম আছে সেই প্রবলেম যেমন পেন এবং নশিয়া ভমিটিং আছে সেটাকে আমাদেরকে রিমুভ করতে হবে পেশেন্টকে ইমিডিয়েটলি আর কি করতে হবে যে ফাদ্দার জন্য স্টোন ফর্মেশান না হয় তাকে প্রিভেন্ট করতে হবে ধরো কেউ আমার কাছে এসেছে বা তোমাদের কাছে আসলো আমরা দেখলাম যে কিডনি স্টোন আছে ও কি সাথে সাথে অপারেশনে রাজি হতে পারবে নেভা তাই এবং সে রাজি হলেও যে সমস্ত ইনভেস্টিগেশান করে আমাদেরকে রেডি করতে হবে এটা একটা লেন্দি প্রসেস মিনিমাম দু পাঁচ দিন সময় তার লাগবেই তাহলে এই সময় পেশেন্ট তো যন্ত্রণায় শর্টপাট করছে খে বমি করছে খেতে পারছে না তাহলে তোমাকে আগে ইমিডিয়েটলি এই পেন এবং নশিয়া ভমিটিংকে সলভ করতে হবে তারপরে তাকে ইমিডিয়েটলি বলতে হবে তার যদি কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর তার ভিতর থেকে থাকে দেখেন সে ডিহাইড্রেটেড তাহলে তাকে হাইড্রেশনের ব্যবস্থা করতে হবে যাতে নতুন করে আবার স্টোন ফর্মেশনটা এনকারেজ না হয় যদি গাউটের কোনো ওষুধ খেয়ে থাকে ভাইরের তুই ওষুধটা এখন বন্ধ রাখ হ্যাঁ হাইপার থাইড প্যারাথায়োড ওষুধ খেলে ভাই এখন বন্ধ রাখ আচ্ছা অ্যাকিউট পেন ম্যানেজমেন্টটা করতে হবে তারপরে নশিয়া ভমিটিং মেন করতে হবে এবং এক্ষেত্রে তোমাকে দেখো ডায়েট রেস্ট্রিকশানের প্রয়োজন হতে পারে ইমোশনাল সাপোর্টের প্রয়োজন হতে পারে আমরা কিন্তু খুব ভয় পাই দুটো জিনিসকে একটা হচ্ছে ব্রেস্টে কিছু হলেই আমাদের মাথা খারাপ হয়ে যায় যে ক্যান্সার হলো কি না আরেকটা কিডনিতে কিছু হলেই যে আমার কিডনি নষ্ট হয়ে গেল না এটা খুব সেন্সিটিভ পয়েন্ট তোমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে কি ডিউনাল আলসার হয়েছে গলবাইডার স্টোন হয়েছে এটা নিয়ে এত বেশি মানুষ উদ্বিগ্ন বা অরিট থাকে না যেটা না ব্রেস্টে থাকে আর কিডনিতে থাকে তাহলে এই ধরনের পেশেন্টকে তোমাকে কিন্তু যখন তুমি মেডিকেল ম্যানেজমেন্ট দিবা যখন তোমাকে পেশেন্টকে রেডি করছো এই সময়টার জন্য তোমাকে ইমোশনাল সাপোর্ট অবশ্যই দিতে হবে ঠিক আছে নাও এবার দিয়ে সার্জিক্যাল প্রসিডিওর সার্জিক্যাল প্রসিডিওরের ভিতরে দুটা জিনিস আছে একটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর একটা আছে ওপেন প্রসিডিওর আগে ওপেন প্রসিডিওরটা ওয়াজ দি অনলি অপশন বাট এখন ইনভেসিভ প্রসিডিওরটা অ্যাভেলেবেল হওয়াতে আমরা ইনভেসিভ প্রোসিডিওরটা যা যাই এবং সেটা কি লিথোট্রিপসি ফার্স্ট থিং লিথোট্রিপসি ইউজ টু ব্রেক ইন্টু স্মলার ফ্র্যাগমেন্টস অ্যালাউিং ইট টু পাস থ্রু দি ইউরুনারি ট্র্যাক্ট তোমার কিডনিতে পাথর হয়েছে প্রায় শোনো না যে আমি ঢাকাতে যে পাথর গুঁড়ো করে এসেছি বলে এটা এসে ট্রিপসি এটা একটা শক ওয়েব দেওয়া হয় বাইরের থেকে দিয়েই তোমাকে স্টোনটাকে ক্রাশ করে দেওয়া হয় স্মল ফ্র্যাগমেন্টে করে দেওয়া হয় ওরা কিন্তু স্টোনটাকে বের করে নিয়ে আসে না ওটা কিন্তু স্টোনটা গুঁড়ো করে দিয়ে আসে গুঁড়ো করে দিলে কি হচ্ছে ন্যাচারাল প্রসেসে এটা বের হয়ে যাচ্ছে ইট ইউজ টু ব্রেক দি স্মলার ইট ইন্টু স্মলার ফ্র্যাগমেন্টস অ্যালাউিং ইট টু পাস থ্রো দি ইউরুনারি ট্র্যাক্ট এবং এটা কিভাবে করা যায় লিথোট্রিপসিটা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েব দেওয়া যেতে পারে ঠিক আছে এক্সট্রা কর্পোরিয়াল ওয়েভ পার্কিউটিনিয়াস আল্ট্রাসনিক ওয়েব দেওয়া যেতে পারে আর ইলেকট্রোহাইড্রোলিক ওয়েব দেওয়া যেতে পারে অ্যান্ড লেজার দেওয়া যেতে পারে তাহলে আমরা এখানে দেখো তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কি না এই যে দেখো একটা সাউ ওয়েব পাঠানো হচ্ছে বাইরের থেকে বোঝা যাচ্ছে কি দাগ দাগুলো নীল কালারের এটা হলো যে তোমার এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েব আমরা বাইরের থেকে মেশিন দিয়ে পাঠাচ্ছি ওরা স্টোনকে হিট করছে করে স্টোনটাকে ক্রাশ করে দিচ্ছে এবং স্মল ফ্র্যাগমেন্ট হয়ে গেছে এগুলো ইউরেটা দিয়ে বেরিয়ে আসবে আচ্ছা এরপরে আসছে কি সার্জিক্যাল থেরাপিটা কি নেফ্রোলিথোটমি অর্থাৎ কিডনি থেকে স্টোন আছে আমরা অপারেশন করে কিডনি পর্যন্ত পৌঁছালাম পৌঁছায় কিডনিটাকে পেট কেটে পাথরটা বের করলাম এটা হচ্ছে কি নেফ্রোলিথোটমি বিকজ উই হ্যাভ কাট দি কিডনি টুরিস্ট দি স্টোন আর একটা করলাম কি পাইলো লিথোটমি কেন এটাকে পাইলো লিথোটমি বলছি কেন আমরা যে রিনাল পেলভিস যেটা ইউরোটারে যে পেলভিস রিনাল পেলভিসটাকে কেটেছি বাট আমরা কেটে আমরা যে পাইলো লিথোটমি ওখান থেকে স্টোনটা বের করে নিয়ে এসেছি হয়তো লোয়ার ক্যালেক্সি ছিল আমরা পেলভিসটা তো এই ওয়ান ইস পেলভিস ওয়ান ইস পেলভিস ওয়ান ইস পেলভিস হয়তো এই যে এগুলো দেখো ক্যালিক্স তো এই ক্যালেক্সের নিচে দিকে ছিল আমরা পেলভিসটা কেটে স্টোনটা বের করে নিয়ে এসেছি এটাকে বললাম পাইলো লিথোটোমি আরেকটা আছে ইউরোটোরোলিথোটমি ইউরোটোরোলিথোটোমি অর্থাৎ ইউরেটারের ভিতরে স্টোন আসে ওটাকে আমরা কেটে বের করলাম ইউরোটোরোলিথোটোমি আচ্ছা বাস্কেট এক্সট্রাকশন যেটা বলা হয় সেটা হলো কি যে এটা একটা এন্ডোস্কোপিক প্রসিডিউর বলা হয় যে ইউরে ইউরেটার দিয়ে সরি ইউরেথরা দিয়ে তারপর ঠিক ওই ইআরসিপের মতো আমরা ইনস্ট্রুমেন্ট পাস করে দেই একদম ইউরেটার পর্যন্ত হয়ে পেলভিস পর্যন্ত ওখান থেকে আমরা বের করে নিয়ে আসি তাহলে আমরা তিনটা প্রসিডিওর করতে পারি লিথোট্রিপসি সার্জিক্যাল থেরাপি অ্যান্ড বাস্কেট এক্সট্রাকশন নাও পাথর তুমি বের করে ফেললে বের করার পরে পেশেন্টকে বলবা যে টাকা নিয়ে বলবা যে যা বাড়ি চলে যা ন তাহলে সেটাতে তার যে কারণের জন্য তার স্টোন ফরমেশনটা হয়েছিল এই কারণটা যদি এক্সিস্ট করতে থাকে এগেন অ্যান্ড এগেন তার রিকারেন্সটা তার হবে সেই জন্য তাকে তোমাকে পেশেন্টকে একটু এডুকেশান দিতে হবে পেশেন্টকে এডুকেশান দেওয়া কীভাবে যে ভাই তোমার হাইড রিগার্ডিং হাইড্রেশান একটা ইম্পর্টেন্ট থিং যে ভাই তুমি অ্যাটলিস্ট থ্রি লিটারস অফ ফ্লুইড পার ডে অর্থাৎ চোদ্দো কাপ পানি তুমি প্রতিদিন মেপে মেপে খাবা এটা পেশেন্ট এবং পেশেন্টের ক্লোজ রিলেটিভস যে পেশেন্টকে মনিটার করে প্রিফারলি ওয়াইফ অর মানে ডটার অর সান যারাই থাকে তাদেরকে তোমাকে এটা বোঝাই বলতে হবে যে ভাই তুমি প্লেন্টি অফ ওয়াটার খাবা দ্যাট ইজ ফোরটিন কাপস অফ ওয়াটার এভরিডে তোমাকে খেতে হবে আচ্ছা ড্রিঙ্ক বলেছি আমরা নিচে লিখেছে কিন্তু ওয়াটার আমরা তো পানিটাই আমাদের কাছে ড্রিঙ্ক বাট সভ্য লোকের কাছে ওরা কিন্তু পানি কম খায় তারা বিভিন্ন রকম ড্রিঙ্কস খায় ঠিক আছে এই জন্য ড্রিঙ্কসটা বলা হয়েছে তারপরে বলা হয়েছে পানি আমরা কিন্তু শুধু পানির কথাই বলো ক্ষমতার জন্য বলো না যে ভাই তুমি বেশি বেশি ড্রিঙ্ক করবে হ্যাঁ নেভার যারা শীত প্রধান দেশে বাস করে ডিউ টু দেয়ার হ্যাবিট অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ক্লাইমেট তারা কিন্তু অ্যালকোহল ছাড়া তারা চলতে পারে না তারা অ্যালকোহলটা ইউজ করে অ্যাজ এ ওয়াটার আমরা তো শীত কি জিনিস বুঝি না একটু শীত পড়ে তাই আমরা হিহি হু হু করি বাট যারা ওকে নাও আমরা অনেক সময় এ করি না লেমনেড আমরা লেমন জুস খাই লেমন জুসটা একটু বেশি করে খাইতে বলতে হবে বিকজ সাইট্রেট ডিক্রিজেস দ্য স্টোন ফর্মেশান সাইট্রেটটা স্টোন ফর্মেশানকে প্রিভেন্ট করে তাহলে আমরা বলবো যে তুমি লেবুর শরবতগুলো বেশি করে খাবে আর ডায়েট সম্পর্কে কি বলবো লো সোডিয়াম এই আসতে লো সোডিয়াম তারপরে ওয়াচ অ্যামাউন্টস অফ অক্সালেট অক্সালাইটগুলো যদি বেশি না খাওয়া যায় দেখো দি আর দিজ আর দি ফুডস হুইস আর রিচ ইন অক্সালাইট ফুডগুলো কি কি আইডেন্টিফাই করতে পারো স্ট্রবেরি আছে এটা কি জানি না এটা মনে হয় সুবরি সুবরি হ্যাঁ এটা আনারস পালন শাক গাজর টি চা কফি তাহলে এগুলোর ভিতরে অক্সালেট বেশি আছে কেউ কেউ সারাদিন চায়ের পরে থাকে মগের পর মগ চা তুমি খাও বেশি তাই না বলো অর্থাৎ বি কেয়ারফুল আচ্ছা এরপরে কি থাকলো যে ওয়া আছে আমরা লো প্রোটিন তোমাকে একটু প্রোটিন কম খাইতে হবে প্রোটিন অবশ্যই অবশ্যই কম খাইতে হবে প্রোটিন খেতে হবে না খেলে তো বডি চলবে না বাট লো মানে কম পরিমাণ প্রোটিন খেতে হবে আর আছে কি এক্সারসাইজ অ্যান্ড ইনক্রিজেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাহলে তুমি তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়াও ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ালে কিন্তু তুমি ইউল বি বেনিফিশিয়ারি আর হচ্ছে কিছু মেডিসিন নিতে হবে যে মেডিসিনগুলো তোমাকে একটু হেল্প করবে তাহলে দিজার দি ওয়ে তুমি তাহলে কিডনি স্টোনটা কী জিনিস রিনাল সিস্টেমে কোথায় কোথায় স্টোন হয় কোন স্টোনটা কি নামে বলি কিডনি স্টোন হলে কি কমপ্লেন নিয়ে আসবে কীভাবে এস্টাবলিশ করবা কিভাবে ট্রিটমেন্ট করবা অ্যান্ড আফটার ট্রিটমেন্ট পেশেন্টটাকে কী সাজেশান দেবা ঠিক আছে দিস মাস অ্যাবাউট দি রিনাল স্টোন আরও অনেক কিছু আছে বাট আমরা এই স্বল্প সময়ে শেষ করতে পারবো না নাও ব্লাডার স্টোন ব্লাডার ক্যালকুলাই ইউরিটার স্টোনটার কথা বলেছে এটা কিন্তু নেভার প্রাইমারি ইট ইজ অলওয়েজ ও একটা প্যাসেজ থাকে স্টোনের প্যাসেজ হচ্ছে ইউরিটার ওখানে ইম্প্যাক্টেড হয়ে যায় সামাও হয়ে গেলে এটাকে আমরা বলি ইউরিটারিক স্টোন না বাট ব্লাডারের কী হচ্ছে দেখো এটা ইট মে বি প্রাইমারি অ্যান্ড ইট মে বি সেকেন্ডারি হোয়াই প্রাইমারি দ্যাট ইজ ইউরিনে বিভিন্ন স্টেরাইল ইউরিন আছে বাট হাউ ব্লাডারে একটা স্টোন তৈরি হয়ে গেল যদি এটা স্টেরাইল ইউরিনের ভিতরে স্টোনটা তৈরি হয়ে থাকে তাহলে আমরা ধরে বলবো এটাকে যে প্রাইমারি স্টোন আর আছে কি সেকেন্ডারি স্টোন সেকেন্ডারি স্টোনটা দ্যাট ইজ আমরা কোনো কারণের জন্য এই স্টোনটা ফরমেশান হচ্ছে সেই কারণগুলো কি অকার্স ইন প্রেজেন্স অফ ইনফেকশন আউটফুলো অবস্ট্রাকশান ইনফেকশানটা বলতে ইনফ্যাক্ট কোনো কারণে তার ঘন ঘন ইউটিআই হয় অনেক কিছু ডিজিজ প্রসেস থাকতে পারে অথবা তার পার্সোনাল হ্যাবিটের কোনো প্রবলেম থাকতে পারে সে সমস্ত কারণের জন্য কিছু পেশেন্ট কিন্তু ক্রনিক ইউটিআইতে সাফার করে এবং এটা কিন্তু মেয়েদের ভিতরে এই সাফারিংসটা বেশি তারা পানি খায় না পেশাব লাগলে তারা মানে হোল্ড করে রাখে তারা সময় মতো বাধ্যমে যেতে চায় না নানাবিধ কারণের জন্য কিন্তু এই ইনফেকশানটা তাদের এক্সিস্ট করতে থাকে অ্যান্ড দে হ্যাভ দ্য মোর চান্স টু ডেভেলপ দি সেকেন্ডারি স্টোনস আর এটা হচ্ছে আউটফুল অবস্ট্রাকশান আউটফ্লো অবস্ট্রাকশানটা কেন হচ্ছে কেউ কি বলতে পারো আউটফ্লো অবস্ট্রাকশান কিভাবে হতে পারে